वक्रतुंड महाकाय शूरकोटि समप्रभा निर्विघ्नं गुरुदेव सर्व कार्येषु सर्वदा। जय श्री गणेश। सिद्धिदाता गणेश के प्रणाम जानिए आज के शुभ लाभ अनुष्ठान शुरू करछि। शुभ लाभ अनुष्ठान माने आपनादेर राजदा, शुभ लाभ अनुष्ठान माने आपनारा जानें सबकिछु जाते शुभ शुभ हय, तार कि करे आपनारा लाभ पाबेन तार जन्यई आमार ई शुभ लाभ अनुष्ठान। प्रत्येक दिन ही सकाल 9:25 मान ही राजदार शुभ लाभ अनुष्ठान। बहु बचर धरे देखें एक ही समय प्रत्येक दिन ही क्योंकि देखें 365 दिन ही क्योंकि देखते सकाल 9:25 मान राजदार शुभ लाभ अनुष्ठान क्योंकि देखें। अपन खूब प्रिय अनुष्ठान, अपना खूब भलोबाशें, अपन राजदा काजेर काजेर माध्यमे अपन का नाम प्लस राजदा अपन का मानूष, राजदा अपन काजेर मानूष ये क्योंकि अपना जानें। তার জন্য বহু মানুষকে কিন্তু আমার কাছে পাঠান। আপনারা যারা যারা কাজ পান, যারা যারা সাকসেস পান, প্লাস আমার কথাগুলো শুনে যাদের বহু উপকার হয়েছে তারা কিন্তু এসে বলেন যে রাজদা আপনার এই উপচার করে, আপনার টোটকা করে আমরা ভালো আছি। প্রচণ্ড পরিমাণে আমরা ভুগছিলাম, আমাদের নানা রকম দিক থেকে সমস্যা ছিল, সেখান থেকে আমরা বেরোতে পেরেছি আপনার উপচার টোটকার মাধ্যমে। মানে রাজদার জাগ্রত টোটকার কিন্তু বিশাল কিন্তু আপনাদের ঘরে ঘরে কিন্তু পৌঁছে গেছে। তার জন্য সৌভাগ্যের আলোর যে বইটা, এর মধ্যে ছোট ছোট প্রচুর উপচার আছে। সৌভাগ্যের আলোর বইটার মধ্যে প্রচুর ছোট ছোট উপচার কিন্তু আমরা কিন্তু পান। আমরা টিভি স্ক্রিনে দেখেছেন যে সৌভাগ্যের আলোর বইটার মধ্যে অনেক উপচার কিন্তু আছে, সেগুলো আমরা বাড়িতে রেখে ভালো উপকার, ভালো সাকসেস কিন্তু আমরা কিন্তু পেয়েছেন। প্লাস আজকে যেটা আলোচনা করব, কেননা শুনতেই আমি সবসময়ের জন্য বলি যে রাজদার প্রোগ্রাম মানে একটা শিক্ষামূলক অনুষ্ঠান, কিছু জানা যায়, কিছু শেখা যায়, সেটার জন্য আমি আলোচনা সবসময়ের জন্য করি। আমাদের জ্যোতিষশাস্ত্রে 12টা রাশি, 12টা যেমনি ভাব, 27টা নক্ষত্র, 7টা গ্রহ, 2টো ছায়াগ্রহ, রাহু কেতু হচ্ছে আমাদের ছায়াগ্রহ, এইগুলোকে নিয়ে কিন্তু আমাদের এই সৌরমণ্ডল। প্লাস আমাদের এখানে যেগুলো নিয়ে বিচার করা হয় সেগুলো কিন্তু বললাম, আর গোচর অনুযায়ী কিন্তু আমাদের ফলাদেশ করা হয়। অনেকেই আমাদের কাছে এসে বলেন যে রাজদা এই বছরটা কেমন যাবে, 1428 সালটা কেমন যেতে চলেছে। আমরা সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে কিংবা কেউ মন্দিরে গেছেন, সকালবেলায় খুব ব্যস্ততার মধ্যে ছিলেন, পয়লা বৈশাখের দিন সবাই ব্যবসা জ্বালা করে নতুন খাতা মন্দিরে নিয়ে গেছেন, ব্যবসা স্থানে ঠাকুরমশাই দিয়ে পুজো আচ্ছা করিয়েছেন যাতে আপনাদের ব্যবসা যেন ফুলে ফেটে ওঠে, ব্যবসা যেন খুব ভালো চলে। কেউ বা ঘরের সুখ শান্তির জন্য কিন্তু পুজো আচ্ছা করেছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যার যেটা মনস্কামনা আছে সেগুলো কিন্তু ঠাকুরকে জানিয়েছেন, সবই কিন্তু বাস্তুর জায়গায় দাঁড়িয়ে। প্লাস বাস্তুটা মানে হচ্ছে বাড়ির মন্দির, প্লাস কেউ মন্দিরে গেছেন, কেউ বা সকালবেলায় ঘুম থেকে উঠেই তো মন্দিরে পৌঁছে যাননি, সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়িটাই হচ্ছে মেন বাস্তু, তো সেই জায়গাটার কিন্তু প্রচণ্ড কিন্তু একটা মাত্রা রাখে, সেই জায়গা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো থাকা উচিত। আপনি যে মনস্কামনা বাসনা জানাচ্ছেন বাস্তুর জন্য, সেখানে কি আদৌ কি আপনার সেই বাস্তু ঠিক আছে, সেখানে আপনারা জানিয়ে যাচ্ছেন, সেখানে আপনারা বসবাস করছেন, সেখানে কি আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে, সেগুলো কিন্তু জানার অবশ্যই প্রয়োজন আছে। তার জন্য আমি একটা ভালো উপচার কিন্তু দিয়েছিলাম, প্লাস আমরা করেছেন আমার যে টোটকা, আমার যে ক্লায়েন্টগুলো যারা আছেন তাদেরকে আমি দিয়েছিলাম। প্লাস যারা যারা এখনও যারা পাননি কিংবা তারা বৈশাখ মাসটা তারা করে উঠতে পারেন, কেননা বৈশাখ মাস হচ্ছে আমাদের বলা হয় বাবারও মাস, প্লাস বৈশাখ মাস হচ্ছে আমাদের রবির মাস, রবি সেখানে তুঙ্গস্থ স্থান, রবি সেখানে তুঙ্গস্থ থাকে। ছকে আমাদের কুণ্ডলিতে 12 নম্বর ঘরটা হচ্ছে, মানে আমাদের ঘড়ির কাঁটার ঠিক 12 নম্বর ঘরটা হচ্ছে আমাদের মেষ রাশি, সেই মেষ রাশিতে রবি কিন্তু তুঙ্গস্থ অবস্থায় থাকে, মেষ রাশিতে রবি কিন্তু তুঙ্গস্থ অবস্থায় থাকে। তার জন্য অবশ্যই আমি বলছি যেটা করণীয়, আপনারা অবশ্যই আমার অনুষ্ঠানে খাতা পেন রেডি করুন, কিছু ছোট ছোট উপচার দেওয়ার চেষ্টা করব, কোনটা করলে ভালো হয়, বাড়ির বাস্তু ভালো থাকে, অল্প খরচায় আপনারা যাতে ভালো থাকেন, আর রাজদার যেমনি অল্প পয়সার দক্ষিণা নেন, প্লাস আমার ভিজিটও খুবই কম, প্লাস আপনারা কিন্তু আমার যে আমার যে স্থায়ী প্রতিকারগুলো আছে সেগুলো কিন্তু সাধ্যের মধ্যে কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। এটা বলেন আমরা বলি রাজদা আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আপনার কাছ থেকে প্রতিকার করে সাধ্যের মধ্যে আমরা প্রতিকার করেছি, প্রতিকার আপনি দিয়েছেন আমি করতে পেরেছি বলে আমার উপকার হয়েছে, এটাই হচ্ছে বাস্তব। আমার এখানে দেখুন প্রত্যেকটা চেম্বারের নামগুলো কিন্তু যাচ্ছে, এই জায়গাটা দেখুন প্রত্যেকটা চেম্বারের নামগুলো ভালো করে ফলো করবেন, এখানে কিন্তু প্রত্যেক চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলোকে ভালো করে আমরা নোট করবেন,
ভালো করে কিন্তু আমরা নোট করবেন। আজকে যেমনি আমাকে কালীঘাট চেম্বারে পাচ্ছেন, যারা দক্ষিণ কলকাতা যারা থাকেন আজকে আমাকে কালীঘাট চেম্বারে কিন্তু পাচ্ছেন, আগামীকাল আমাকে কৃষ্ণনগর, আগামীকাল আমাকে আমরা কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন, যারা কৃষ্ণনগরে দেখাতে চাইছেন আগামীকাল আমাকে কৃষ্ণনগর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। 18 তারিখ, 18ই এপ্রিল, আগামীকাল হচ্ছে 18ই এপ্রিল, 18 তারিখে আমাকে পেয়ে যাচ্ছে। 19 তারিখে আমাকে আমরা আসানসোলে পাচ্ছেন, 19 তারিখে আমাকে আমরা আসানসোল চেম্বারে পাচ্ছেন, 19 তারিখে আসানসোল চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন, আমাকে আমরা ব্যারাকপুরে পাচ্ছেন, আমাকে আমরা হাতিবাগানে পাচ্ছেন, আমাকে আমরা দক্ষিণেশ্বরে পাচ্ছেন, আমাকে শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন, আর বিআরটি মানে সোমবার শুক্রবার মানে বিআরটি চেম্বারেও কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। 19 তারিখেও কিন্তু আমাকে আমরা বিআরটি চেম্বারে পাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন প্লাস বিআরটিতে পাচ্ছেন। 19 তারিখে আমরা দু জায়গায় পাচ্ছেন, কৃষ্ণনগর বহরমপুর আপনাদের মালদা শিলিগুড়ি, কৃষ্ণনগর তো আমি আগামীকালেই পৌঁছাচ্ছি, আগামীকালে আমাকে দেখাতে পাচ্ছেন মেচেদা মেদিনীপুর, এসব জায়গায় কিন্তু আমাকে আমরা নিয়মিত কিন্তু আমাকে পাচ্ছেন। দেখে নেই কলার বন্ধু কি আছেন। হ্যালো, নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি হাওড়া থেকে বলছি, আমি আমার ব্যাপারে জানতে চাই। হাওড়া থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম ঋতুপর্ণা কুড়েল। হ্যাঁ, ঋতুপর্ণা কুড়েল। কুড়েল, হ্যাঁ। আর ডেট অফ বার্থ বলুন। 28/6/1996। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 11:59। রাত্রি 11:59। জন্ম স্থান কোথায়? হাওড়ায়? না, কাটোরিয়া। আচ্ছা, জন্ম বার হচ্ছে কি বার ছিল জন্ম বার? বৃহস্পতিবার ছিল। 19/6 বললেন, 28 কত ছয় বললেন? 28/6/1996। বৃশ্চিক রাশি মীন লগ্ন জানা ছিল এটা আপনার? আচ্ছা, বৃশ্চিক রাশি মীন লগ্ন অনুদা নক্ষত্র ত্রয়োদশী শুক্লপক্ষে জন্ম, শুভ যোগে জন্ম হয়েছে দেবগণ, এটা আপনি জান, আপনার গণটাও জানতেন না তাই তো? আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1 নম্বর সংখ্যা, আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ সময় হচ্ছে সন্ধেবেলায়, আপনার ক্ষেত্রে মিত্র রাশি হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি ধনু রাশি, যত জাতিকাদের সঙ্গে বন্ধু বান্ধব কিংবা পার্টনারের, এরকম পার্টনারের সঙ্গে বিয়ে হলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার ক্ষেত্রে শুভ দিন হচ্ছে সোমবার মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই দেখে আপনাকে বলে দিচ্ছি দাদা দিদি ভাই। আপনার এখানে শনি কেতু এক ঘরে বসে আছে, স্থাপিত দোষ সৃষ্টি করেছে। কোন জাতক জাতিকার যদি শনি কেতু এক ঘরে সৃষ্টি হয়, স্থাপিত লগ্নে সৃষ্টি করেছে, প্রচন্ড পরিমাণে আপনার শারীরিক সমস্যা আছে প্লাস গাইনোকল সমস্যা নিয়ে আপনাকে কিন্তু ভুগতে হয় তাই তো? এই জায়গাটা কিন্তু গন্ডগোল আছে, প্লাস আপনার যে সন্তান হতে গেলে যে বাধা পড়ছে, কেন পড়ছে সেই জায়গাটা বলে দিচ্ছি। পঞ্চমপতি হচ্ছে চন্দ্র, পঞ্চমপতি চন্দ্র কিন্তু নিজস্ব অবস্থায়, বৃশ্চিক রাশিতে চন্দ্র নিজস্ব অবস্থায় বসে থাকার জন্য আপনার কিন্তু সেটা ম্যাচিওর করছে না, আসছে এ হয়ে যাচ্ছে তাই তো? এই জায়গাটা ম্যাডাম একটা ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, যতক্ষণ না আপনি এই চন্দ্রের প্রোটেকশন নিচ্ছেন, স্থাপিত দোষের প্রতিকার করছেন, ততক্ষণ কিন্তু আপনার মানসিক জায়গায় প্লাস আপনার স্বামী স্ত্রীও কিন্তু রিলেশন সম্পর্কের দিক থেকেও কিন্তু সেটাও কিন্তু ঘটছে, আপনার হাজবেন্ড পরিমাণে গরম থাকবে, প্রচন্ড পরিমাণে জেনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রচন্ড তাই তো? সেই জায়গাটা কিন্তু আপনার সপ্তম হাউসটা দেখতে হবে, প্রতি কিন্তু যেহেতু নেগেটিভ অবস্থা, আসুন একবার যোগাযোগ করা সম্ভব আছে থাকবেন, স্থাপিত দোষের প্রতিকার করা, কেননা শনি কিন্তু আমাদের যেমনি আধ্যাত্মিক কারক গ্রহ, আর শনি বসে থাকে কিংবা কেতুর সঙ্গে যুক্ত হয়ে থাকে, নেগেটিভ হচ্ছে শনি যদি কেতুর সঙ্গে কিংবা রাহুর সঙ্গে যদি বসে থাকে, সঙ্গে যদি বসে থাকে কিংবা মঙ্গল, যেই স্থানটা স্থানটাকে পুরো ড্যামেজ করে দেবে, ওর মধ্যে কোনো শান্তি, আপনার কোনো শান্তি থাকবে না, সশরীর চিন্তা থাকবে, শরীর থাকবে না, শরীরে এনার্জি পাবেন না, অলসতা থাকবে, ব্যথা বেদনা নিয়ে ভুগছেন, গাছা নিয়ে ভুগছেন, আপনার কিন্তু সায়সা নিয়ে, মানসিক টেনশন নিয়ে, পারিবারিক অশান্তি, এগুলো কিন্তু একটা ছক থেকে কিন্তু অনেক কিছু হচ্ছে, শুধুমাত্র কে বলছি তা নয়, যাদের যে সমস্যাগুলো আছে, কারোর দেখা গেল কেতু অষ্টম আছে, তার কি কাজ দিতে পারে, তার কিন্তু প্রচন্ড অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, তার কিন্তু সমস্যা প্রচন্ড পরিমাণে, রোগ ধরবে না, ধরতে পারবে, রোগ উৎপত্তি হচ্ছে কি কারণে হচ্ছে সেটা কিন্তু সেই ডাক্তার ধরতে পারবে, ট্রিটমেন্ট হতে পারে। মঙ্গল কেতু যদি থাকে, তার রক্তপাত হওয়ার সময় মানসিক জায়গা ডিস্টার্ব, পারিবারিক অশান্তি ভুগবে, প্রপার্টি সংক্রান্ত সঙ্গে শত্রু পরে শত্রুতা, রবি যদি কেতুর সঙ্গে বসে থাকে দিক থেকে ডিস্টার্ব,
আপনার মানসিক জায়গা ডিস্টার্ব দেবে, মান সম্মান খ্যাতির জায়গায় প্রবলেম দেবে, আপনার শত্রুতার সৃষ্টি হবে, ভুগতে হবে, আপনার মাথা যন্ত্রণা নিয়ে প্রচন্ড পরিমাণে ভুগতে হবে, আর শরীর স্বাস্থ্য জায়গা খারাপ যাবে, বাবার কাছ থেকে পাবেন না, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, গুলো যার যার ছকে এইগুলো আছে। রবি যদি কেতুর সঙ্গে বসে থাকে, শনি কিন্তু কেতুর স্থানে বসে থাকে, এবার করছে কোন ঘরে অবস্থান করছে কিংবা তৃতীয় স্থানে অবস্থান করছে কিংবা পঞ্চম স্থানে কিংবা ষষ্ঠ স্থানে অবস্থান করছে কিংবা সপ্তম স্থানে, এই আমাদের এই বারোটা ভাবে কোন কোন স্থান করলে শনি কেতু কিংবা রবি কেতু কেতু কিংবা কিংবা বৃহস্পতি কেতু কিংবা শুক্র কেতু সঙ্গী কেতু যদি যুক্ত হয়, দুই শুক্রাচার্য তো যতক্ষণ যুক্ত হবে, শুক্রের সঙ্গে কেতু যখন যুক্ত তখন কিন্তু প্রাচুর্য ভান, আমরা বিলাস মানে বিলাসিতা ভানে, যদি শুক্র যদি কেতুর সঙ্গে বসে থাকে, যদি রাহুর সঙ্গে বসে থাকে, গ্রহের আলাদা আলাদা কারকতা আছে, কোন বন্ধুর সঙ্গে বসে আছে কিংবা বসে আছে সেটা জানতে হবে, ঠিক কাজ পাওয়া যাবে। আপনি এই জায়গায় দেশি পরামর্শ নেন, একবার আসুন, আশা করে দেওয়া সম্ভব। হ্যালো নমস্কার জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছো? আজ ডেট অফ বার্থ 10/6/1986, জন্মস্থান বালি হাওড়া, জন্ম সময় সকাল, প্রোগ্রাম দেখা হয় আমার, আচ্ছা আপনি ডানগুলি থাকেন, দক্ষিণ চেম্বার আছে, দক্ষিণেশ্বরে দেখুন প্রত্যেকটা চেম্বারে লম্বা করে যাচ্ছে, সামনে দেখুন যাচ্ছে স্ক্রিনে, যার যেখানে আসবেন ওই ফোনে সমস্ত কিছু হাতের মুঠোয় চলে এলো, আপনি আপনার সমস্যা জানেন, আপনার এটা আপনি আপনার সমস্যা করে দ্বিতীয়বার করে জানছেন, কিন্তু সমস্যার সমাধানের পথ এখানে নয় আমি দেখতে পাচ্ছি না, এটা কিন্তু হাতে আমাদের বিশাল কিন্তু একটা মাত্রা রাখে, তো সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনার এখানে যেটা কুণ্ডলি যেটা দেখা যাচ্ছে, মঙ্গলবার আপনার জন্ম, হ্যাঁ মিথুন রাশি সিংহ লগ্ন নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র জন্ম হয়েছে, তৃতীয়ার শুক্লপক্ষ আপনার জন্ম হয়েছে, জানা ছিল আপনার তৈতিলকরণ, বেশ আপনার দেখা যাচ্ছে লগ্ন পেয়েছে, মকর নক্ষত্র পেয়েছে, রবি পেয়েছে, মঙ্গল কর্মের দিক থেকে ডিস্টার্ব, কর্মের দিক থেকে মোটাই হচ্ছে না, বুধ বসেছে রাহুল, বুধ যদি রাহুল নক্ষত্র থাকে প্রচন্ড টেনশন প্লাস তাড়াতাড়ি কথা বলেন, কিন্তু সেখানে কথাবার্তা অশ্লীল ভাষার হওয়ার জন্য কিন্তু অনেক সময় মানুষের সঙ্গে ক্লাস সিস্টেমের সঙ্গে কিন্তু রিলেশন সম্পর্কের দিকে ব্রেকআপ ঘটায় নক্ষত্র, সেটাও কিন্তু থাকা ভালো না, বৃহস্পতি যদি শুক্র নক্ষত্রে বসে থাকে কিংবা শুক্র নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু দেখা গেছে আপনার প্রচন্ড পরিমাণে একটা আশা করেন, সেই আশানুরূপ সাকসেসফুল আজ পর্যন্ত আপনি কোনোদিনও কিন্তু পারে হোক না কেন, ক্যারিয়ারের জীবনে হোক না কেন, কেয়ার করুন, মঙ্গল পেয়েছে রবি নক্ষত্র, এখানে ক্ষেত্র বিনিময় আছে, মঙ্গল নক্ষত্র মঙ্গল মানে ক্ষেত্র বিনিময় অর্থাৎ কিন্তু চাকরি আপনি করবেন কিন্তু চাকরিপ্রত হবে না, আপনি যেমন করছেন সেই আশানুরূপ ফল আপনি পাচ্ছেন না, কেয়ার করুন, হ্যাঁ এই যে পারলে একবার সাক্ষাৎ করুন, আর আপনার বাড়ির ভগিনীর শরীর স্বাস্থ্য জায়গা ডিস্টার্ব যাবে, আপনার দৃষ্টি কুদৃষ্টি, আপনার বাড়ির প্রতি হিংসা, আপনার আশেপাশে পরিবার আশেপাশে আত্মীয় মানে কিন্তু আপনার বাড়ির উপরে কিন্তু আছে, ঠিক কিনা বলুন, হ্যাঁ আপনার বাড়ি আপনার বাড়ি কোনো ডোবা কোনো রকম ভাবে জলাশয় এমন কিছু কি আছে, পুকুর আছে, এটা কি আগে নিশ্চয়ই বলে দেননি, আপনার জন্ম করলাম, আপনি উনি থাকেন, আমি লাইভ প্রোগ্রাম করছি, চ্যানেলে লাইভ প্রোগ্রাম করছি, এটা কি তো আপনার, আর বৃহস্পতি বিয়ের পরে লাইফে উন্নতি, বিয়ের পরে দিয়েছে দাদা ভাই, এটা কিন্তু একটা ভালো খবর দিলাম, বিয়ে অনেক উন্নতি আছে, বলুন আমি কি পরে লাইফে উন্নতি, তার মানে বিয়ে করতে লাইফে উন্নতি আছে, কিন্তু আগে তো ক্যারিয়ার না করলে এটা ঠিকঠাক করুন, ঠিক আছে, তাহলে আসুন একবার আসুন, ভালো করতে পারি কি করে ভালো রাখতে আছে আছে, একবার বিশ্বাস রেখে আসুন, ধৈর্য নিয়ে আসুন, শক্তি যদি আমার প্রতি থাকে তাহলে আসতে হয় আমার চেম্বারে, মানুষ নানা রকম স্থান দেখে নানা রকম প্রোগ্রাম দেখে, কিন্তু মানুষ চয়েস আমার ক্লায়েন্টরা বলে অনেক যারা আমার চেম্বারা, আমি লিস্ট তৈরি করেছি, আপনার প্রোগ্রাম একটা আপনাকে এক নম্বর, বহু প্রোগ্রাম দেখলাম কিন্তু আপনার নিজের বলাটা আমার নিজেরই খারাপ লাগে বলতে, কিন্তু আপনারা যেটা করেন সেটা আমি তুলে, সেই জায়গাগুলো কিন্তু কেন হয় সেই জায়গাটা আমাকে মানেন বলে সেই সেমন মাত্রা রাখি, সেই প্রোগ্রামে প্রোগ্রাম করি, সেই লেভেলে প্রোগ্রামটা কিন্তু সেই জায়গাটা বিশ্বাস হারাননি, বিশ্বাস রাখেন যে প্রোগ্রামটার মধ্যে কিছু প্রোগ্রামের মধ্যে কিছু একটা জোর আছে, কিছু একটা স্পিড আছে, প্রোগ্রামের মধ্যে একটা বাস্তব অনুষ্ঠান, যেটা বাস্তব, যিনি ডান বললেন যিনি হাওড়া থেকে ফোন, তার যে যেই সমস্যাগুলো বললাম টুটা কিন্তু মিলেছে, বলতে পারলো না যে আমার মেলেনি, জায়গা রাখে না, আপনার যদি সঠিক জন্ম সঠিক থাকে, সে যতিধ্যান করে সে যদি সঠিকভাবে পড়ে তাহলে কিন্তু অবশ্যই সে বলতে দিতে পারবে, সে তাকে কিছু বলছেই আপনাকে জিজ্ঞাসা করবে, এগুলো আপনার বাড়ির আশেপাশে আছে, লক্ষ হাজার হাজার মানুষ শুনছেন কথাগুলো, যেগুলো উনি আমার সঙ্গে শেয়ার করলেন, হ্যাঁ আপনি বলতে পারেন, আপনি আমার বাড়িতে আছে, এটা আমার বাড়ির পাশেই পুকুর আছে, এটাই হচ্ছে ঘটনা। হ্যালো নমস্কার নমস্কার নমস্কার
হ্যাঁ, কোথা থেকে বলছেন? বেশ বেশ, আমি যে সম্বন্ধে একটু জানতে চাইছিলাম, একটু তাড়াতাড়ি, খুব সময় কম। আমার জন্ম হচ্ছে সেপ্টেম্বর 1977। সেগুলো চলুন, অবশ্যই আমরা ভালো থাকতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। আর তুলালগ্ন, তুলালগ্ন রাশি, তুলালগ্ন কন্যা রাশি, তুলালগ্ন বৃহস্পতিবার জন্ম, বৃহস্পতিপত্র হস্ত নক্ষত্র দ্বিতীয় জন্ম, শুক্লপক্ষে আপনার জন্ম হয়েছে আপনার, তাই তো? আপনার শুভ সংখ্যা, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ সময় হচ্ছে সন্ধ্যা, সূর্যোদয়, আপনার যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে ভালো হবে। আপনার ক্ষেত্রে বুধ শুক্র শনি, শুভ দিন হচ্ছে বুধ, শুভ দিন হচ্ছে বুধ শুক্র শনি, আজকে যেই বারে আজকে প্রোগ্রাম হচ্ছে সেই বারেই পেয়েছেন আজকে, তাই তো? বুধ শুক্র শনি আজকে শুভ বার হচ্ছে, সেই জন্য ট্রাই করছেন আমার প্রোগ্রামে? আগেও ট্রাই করেছিলাম, পাইনি। শুভ বার না এলে হবে না, শুভ দিন শুভ বার এর লাইনটা পেয়েছেন। আপনার প্রথম কথাটা বলবো, আপনার প্রচন্ড অর্থনাশ, মাথার গরম হয়ে যাওয়া, হট টেম্পার হয়ে যাওয়া, খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, একটু শেয়ার করবেন। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আমি বিগত 1-2 বছর ধরে প্রচন্ড অর্থনৈতিক এবং চাকরি বাকরি সংক্রান্ত সমস্যার মধ্যেই রয়েছে। হ্যাঁ, তো এই ব্যাপারই আছে। এই জায়গাটা কি জানলে কমে যাবে না, শুনলে কমে? না না, আমি একটু জাস্ট, আপনি জানেন রাজদা ধরে দেবে, রাজ প্রবলেমটা বলবে, কিন্তু ব্যাপারটা গুলো যাচ্ছে, পারলে একবার আসুন, ভালো যদি থাকতে হয় একবার, যদি মনে রাখতে হয় যে এটা পুষে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসছি, চলে আসছে, আপনি যদি মনে হয় একটা বয়সটা কমছে বাড়ছে, তাহলে ঠিক আছে, তাহলে রেখে দিন। আর যদি বয়সটা বাড়ছে, আমায় কিছু করতে হবে, প্রতিষ্ঠা পেতে হবে, জীবন জীবনে নিজের পায়ে ভালো তৈরি করতে হবে, মান প্রতিষ্ঠা অর্জন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার সমস্যাটা আমি ধরে নিয়েছি, আসতে হবে এখানে সমস্যা।